এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। সুপার শপগুলো অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেছেন 20-30% পর্যন্ত লাভ করছে সুপার শপগুলো। রাজধানীর কারওয়ানবাজারে সুপার শপ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ট্রানজিট প্রক্রিয়ায় মংলা বন্দর দিয়ে সফল ট্রায়াল রানের পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভিড়েছে ভারতের পণ্যবাহী আরেকটি জাহাজ। সকালে জাহাজটি বহির্নোঙ্গরে আসে। টাঙ্গাইলের মধুপুরে খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকেলে এলাকার কয়েকজন শিশুর সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। কিশোরগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত 300 পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট। সকালে শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।